হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনারারি সি প্লাস টিভি লাইভ স্বাগতম। আজিয়ে জানন এসএসসি এর ফল প্রকাশ হই, যারে উম বেকুন দেখতে লাগুন উম বেকুনে জিপিএ 5 পাইয়া আর এখন আছি মহসিন কলেজ। তার জাইনুম ইতার আসলে পাস করার পর অনুভূতি কান কি? এই যে আজিয়ে জিপিএ 5 পাই ইউনিয়নের অনুভূতি কি? অনেক ভালো অনুভূতি। প্রথমত করোনার এই পরিস্থিতিতে এত কিছুর পর আমরা পরীক্ষা দিছি কলেজে, তো অনেক ভালো অনুভূতি আমাদের জন্য। এটা কি করবেন, স্বপ্ন কি পাস করার পর? এখন ড্রিম তো ছিল যে মেডিকেলের জন্য, এখন দেখতেছি ওইটা আরো ভালো করে ফুলফিল করতে পারবো, রেজাল্ট দেখার পর আরো ভালো লাগতেছে, তো এখন অবশ্যই মেডিকেলের দিকে যাব এখন। আচ্ছা, আপনি যদি বলেন অনুভূতি কি পাস করার পর? অনুভূতি একদম মহসিন কলেজ ফার্স্ট হইছে, এটা হচ্ছে একটা অনেক গৌরবের বিষয় আমাদের জন্য। তার উপর এই লকডাউনের মধ্যে এত কষ্ট করে পড়াশোনার পর পরীক্ষাটা হয়েছে অবশেষে, এটা একটা আমাদের জন্য ভালো ব্যাপার। তারপর এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ। স্বপ্নটা কি? মেডিকেল ইনশাল্লাহ। আপনি? অনেক গর্বিত, প্রথমত আমাদের কলেজ ফার্স্ট হয়েছে, তার উপরে হচ্ছে নিজের রেজাল্ট দেখে তো আরো বেশি খুশি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বেশি আগাবো, আর মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ সেটাও পূরণ করব। আপনার অনুভূতি যদি জানান। ভালো লাগতেছে, এখন সবাই পাস করছে, আমাদের কলেজ ফার্স্ট হয়েছে, এগুলো ভালো লাগতেছে। এবং এখন কথা হচ্ছে এডমিশন কোথায় টিকি, এডমিশনটা মেন। অসংখ্য ধন্যবাদ, আপনার অনুভূতি শুনবো। আল্লাহ যদি চায় তাহলে হচ্ছে ওইখানে এডমিশন নিয়ে কলেজের নাম অনেক বেশি দূরে ছড়াইতে পারবো আমরা। আলহামদুলিল্লাহ সবাই ভালো করছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে, সামনে অনেক দূর এগিয়ে যেতে হবে, এটার জন্য আপনারা সবাই দোয়া করেন। কোথায় ভর্তি হওয়ার আশা? ইনশাল্লাহ চিটাং ইউনিভার্সিটি, এটা সবচেয়ে বেশি, আর না হলে ঢাকা ইউনিভার্সিটি, এইগুলোতেই ইনশাল্লাহ যাচ্ছে। আমার ভালো লাগতেছে অনেক, সবাই সব বন্ধু বান্ধবী পাইছে, খুব ভালো রেজাল্ট করছে কলেজের দিক দিয়েও, এটা খুবই খুশি লাগতেছে। হ্যাঁ আমার থেকেও অনেক ভালো লাগতেছে, খুবই খুশি লাগতেছে। আমার নেক্সট টার্গেট হচ্ছে সিউ বা ডিউ তে টিকা, এবং ইনশাল্লাহ ভালো রেজাল্ট করব। না আর অনুভূতি দিন দুর্দান্ত, আর আর মহসিন কলেজ দিন তো অলওয়েজ সেরা, আর আর ভাই আর বেশি কিছু না, আর ভালো রেজাল্ট করছি, এখন দোয়া করে দিও গোজেন সুন্দর মিকে বউ পাই, ইবে একমাত্র এম, আর কোনো এম নাই। সুন্দর বলতে কিরকম সুন্দর? সুন্দর বলতে ধরো না, সুন্দর বলতে মানে রূপ দি, সৌন্দর্য ব্যবহার, তারপরে বৈশিষ্ট্য আর কি, ওই টিয়াড়ু লাগতো না, টিয়াড়ু দরহার নাই, ভালো লাগি। আমার আসলে অনুভূতিটা অনেক ভালো, বিকজ আমরা মহসিন কলেজ অলওয়েজ সেরা, যেখানে যে কোনো জিনিসে আমরা অলওয়েজ সেরা থাকি, এবারও সেরা। আর মূলত পরীক্ষার আগে ফিলিং ছিল তো ফেল টেল করবো, যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট আসছে। আর বেশি কিছু বলার নাই, যে ডিউসিও ইনশাল্লাহ ট্রাই করতেছি আসবে, আর বাকিটা আপনারা দোয়া করলে হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ওই অনুভূতি প্রকাশ করে শেষ করতে পারবো না, এই কঠোর পরিশ্রমের পর আজকে রেজাল্টটা করতে পেরেছি, আমি খুবই আনন্দিত। আমরা একটু আপনাদের উচ্ছ্বাস দেখতে চাই একসাথে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর জুন দেখতে লাগবে ওনারা তো গান গোল্ডেন গোল্ডেন আপনি গান ধরেন সবাই বল, আমি লিরিক্স পারি না ভাইয়ারা, ওরা ধরলে আমরা সেটা বলতে পারি।
আচ্ছা একটু শুরু করাটা ভাই, আমি লিরিক্স জানি না, আমাকে ফার্স্ট লিরিক্সটা বলো। মধু হই হই আরে বিজে হাওয়াইলা, মধু হই হই আরে বিজে হাওয়াইলা, কোন কারণে ভালোবাসায় দাম ন দিলা, ও তুই কোন গুসর পান ভালোবাসায় দাম ন দিলা, আশার আছে তো আরে লই বাইন্দু মেখান সুখেরি হর আশের বদল অসংখ্য ধন্যবাদ। তারা এতক্ষণ গান উনি বেকুনলি গোল্ডেন G55 তারা খুবই খুশি। আর একটু এর চট্টগ্রাম মহসিন কলেজের এই অধ্যক্ষ সংযুক্ত ইউম, ওনারা জানান আজ পরীক্ষার রেজাল্ট দিই আজ চট্টগ্রামের G55 13,720 জন, আর পাশের হার অলদি 89.39%, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট SSC পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার যে হই 89.39%। এছাড়াও এই বোর্ডের অধীনে G55 13,720 জন, এর মধ্যে 6,050 জন অলদি ছাত্র, আর ছাত্রী অলদি 7,670 জন। গত বছর এই বোর্ড G55 ফাইল 12,143 জন, অর্থাৎ এবছর ইয়ার তুন বেশি ফাইল। আজ রোববার ফেব্রুয়ারি 13 তারিখ দুর্জেট 12টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্রনাথ এই ফলাফল ঘোষণা করছিল। আর আপনি জানা আছে 2021 সালত December 2 তারিখ SSC সমমানের পরীক্ষা শুরু হইল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে। এটা অংশ লইল 101,102 জন শিক্ষার্থী, তার মধ্যে ফার্স্ট গজ্জি 121,888 জন। আর একটু সংযুক্ত ইউম, চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলামুল্লাহ, আর ওনার তুলে জানলাম ওনার এই মহসিন কলেজ এবার চট্টগ্রাম নাজির স্যার ইউবিলি জাননি অনারে সি প্লাস টিভি লাইভ স্বাগতম। আর সরাসরি যুক্ত হয়েছে সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ মহোদয়, সম্পর্কে বলছি। আমাদের এবার 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 1719 জন, আমাদের এই পরীক্ষায় কৃতকার্য হয়েছে 1698 জন। আমাদের পাশের হার হচ্ছে 98.78%, আর বিভাগওয়ারি আমাদের যে ফলাফলটা, বিজ্ঞান বিভাগে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে 657 জন এবং কৃতকার্য হয়েছে 656 জন। বিজ্ঞানে পাশের হার হচ্ছে 99.85%, আর বিজ্ঞানে 657 জন পরীক্ষার্থীর মধ্যে 653 জন আমাদের এ প্লাস পেয়েছে। আমাদের এ প্লাস বিজ্ঞানে এ প্লাসের শতকরা হার হচ্ছে 99%, 99% আমাদের বিজ্ঞানে এ প্লাস পাওয়ার শতকরা হার। মানবিক বিভাগে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে 458 জন, আমাদের কৃতকার্য হয়েছে 445 এবং GPA 5 পেয়েছে 156 জন। আমাদের মানবিক বিভাগে পাশের হার হচ্ছে 97.17%। ব্যবসায় শিক্ষা বিভাগে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 604 জন, কৃতকার্য হয়েছে 597 জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার হচ্ছে 98.85%। আর আমাদের সর্বমোট যে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের মধ্যে GPA 5 পেয়েছে বিজ্ঞান বিভাগে 99%, আর ব্যবসায় শিক্ষায় পেয়েছে 79% GPA 5। আমাদের সর্বমোট GPA 5 এর সংখ্যা হচ্ছে 1285। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ সকল কলেজের মধ্যে GPA 5 প্রাপ্তিতে প্রথম স্থান অধিকার করেছে। আমরা
প্রাপ্তিতে চট্টগ্রামের মধ্যে আপনার সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ সবার উপরে আছে, এটা আপনার অনুভূতিটা? এই এই অনুভূতিটা আমাদের আনন্দের, কারণ এই আনন্দটা আমি চাই আমাদের সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ পরিবারের সকল শিক্ষক, আমাদের কর্মকর্তা, সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা নিবেদিত প্রাণ হয়ে কলেজের সার্বিক মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। আর মহামারী চলাকালীন সময়ে আমাদের কলেজে যে স্টুডিও আছে রেকর্ড করার জন্য, অনলাইনে ক্লাস দেওয়ার জন্য, আমাদের সম্মানিত সহকর্মীরা তারা নিয়মিতভাবে অনলাইন ক্লাস পরিচালনা করেছেন। আমরা দেখে থাকি যে সরাসরি ক্লাস বা পাঠদান করার ক্ষেত্রে ছাত্র এবং শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে যে সম্পর্ক থাকে, ইন্টারেক্টিভ ক্লাস হয়, ভাব আদান প্রদান হয়, সেই দূরত্বটুকু আমরা তাদেরকে অনুভব করতে দিই নাই। কারণ আমাদের যখন সরাসরি ক্লাস অনলাইনে পরিচালিত হতো তখন শিক্ষার্থীরা আমাদের সম্মানিত সহকর্মীদের সাথে অংশগ্রহণ করত এবং তারা যে সমস্ত বিষয়ে জানার ছিল সেই বিষয়গুলো তারা জেনে নিতে পারত। আমি মনে করি মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ক্লাস চালু করার কারণে আমাদের সেই শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের দূরত্বটা তেমন একটা অনুভব হয়নি। আমি মনে করি এটা অনলাইন ক্লাস চালু করার একটা বিশাল সুফল। আমাদের এখনো অনলাইন ক্লাস চালু আছে, ভবিষ্যতে আমরা বৈশ্বিক মহামারী করোনার একটা প্রভাব চলছে, এর মধ্যে এত ভালো একটা রেজাল্ট নিয়ে আসছেন, এটা কি স্পেশাল কি ছিল? এই তো আমি বলছি সেটা, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা, তদুপরি আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে আমরা কলেজের সার্বিক আমরা পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর রাখার চেষ্টা করেছি। মহামারী চলাকালীন সময়ে আমাদের সম্মানিত সহকর্মীরা ক্লাসে যে অনলাইন ক্লাস পরিচালনার জন্য স্টুডিও আছে, ডিজিটাল স্টুডিও, সেই স্টুডিওতে উপস্থিত থেকে তারা অনলাইন ক্লাস ছাত্রছাত্রীদেরকে উপহার দিয়েছেন এবং ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে যে দূরত্বটা হওয়ার কথা ছিল মহামারী চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে না আসার কারণে সেই দূরত্বটা তারা অনুভব করেনি। তারা নিয়মিতভাবে শিক্ষার জগতে ছিল, তারা নিয়মিতভাবে তাদের অনুশীলনের মধ্যে ছিল এবং এটা আমি মনে করি অনলাইন ক্লাস চলাকালে একটা বিশাল সুফল। এবং মহামারী চলাকালীন সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র শিক্ষকের দূরত্বটা কমিয়ে আনা সম্ভব, এটা প্রমাণিত হলো। না আমাদের হয়তো যেভাবে আমাদের মেধাবী ছাত্র ছাত্রীরা বের হচ্ছে সেই অনুপাতে হয়তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই, অদূর ভবিষ্যতে আমাদের যেভাবে অগ্রগতি যাত্রা অব্যাহত আছে হয়তো আরো নতুন নতুন সরকারি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। সব ছাত্রছাত্রী যে মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এ পড়বে এমন নয়, আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আসন সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে, আরো নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, আমাদের এই মেধাবী শিক্ষার্থীদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ উন্মুক্ত হবে, আমি এটুকু বিশ্বাস রাখি। অসংখ্য ধন্যবাদ সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের মাননীয় অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম স্যার। অনেক এই আর এতক্ষণ জিনুন ইবলদি সরকারি মহসিন কলেজ প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, উনি যে জানাই যে ওর কলেজ চট্টগ্রামের মধ্যে জিপিএ ফাইভ বেশি পাই, আর একটু আগে জানাইলাম যে এবার অনেকজন পরীক্ষা দিয়ে এবার বিজ্ঞান বিভাগোত্তীর্ণ অংশ লইল 20,360 শিক্ষার্থী, আর ফাশার হার হইল 92.2%, আর মানবিক বিভাগোত্তীর্ণ অংশ লইল 47,140 জন, ফাশার হার হইল 88.76%, এনসার ও ব্যবসা শিক্ষা বিভাগের এবার অংশ লইল 36,589 জন এবং ফাশার হার হইল 88.57%। আর একটু দেখা যারা পাস করছে এবার তারা সেলফি লড়ি এনে দেখায় আজ 2/12 তারিখে প্রধানমন্ত্রীর অনুমতি লই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানক কল শিক্ষামন্ত্রী ডক্টর তিহমুনির হাসা আজ ফলাফল হস্তান্তর করছি। আর গণভবন উত্তন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ফল প্রকাশের অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত আছে প্রধানমন্ত্রী, এ সময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দিল প্রধানমন্ত্রী। আমরা দেখতে লাগবেন আর আসি
সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ। যারা শিক্ষার্থী ফার্স্ট বেঞ্চে তারা সেলফি তুলে আর কেউ ছবি তুলে আর কেউ বিভিন্নভাবে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আর আই এনেই ওনারা দেখেন এবং ঠিক আছে কিনা আর সরাসরি দেখার যারা একটা ফাঁস গজি তারা বিভিন্ন প্রকাশের ভঙ্গি কেউ ছবি তোলে আর কেউ সেলফি তোলে আর কেউ গানও নেই একটু আগে আর উনি এতক্ষণ তো যারা ফার্স্ট গজি অর্থাৎ গোল্ডেন জিপিএ ফাইভ পাইজি তারার অনুভূতি তো ওনারা বুঝছি নাই মানে এত এত কুশিলা তারাত্মন তারা বুঝে না পারে দেখুন এই মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এই নোট ভর্তি বললে আশা প্রকাশ করে। আর পাশাপাশি আরা যুক্ত এলাম সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ মহোদয় ল উনি যে জানাই এবার উর কলেজ চট্টগ্রাম অন্যায় জিপিএ ফাইভ সবচেয়ে বেশি পাই এনলাই উনি বহুত আনন্দিত আর এই ধারাবাহিকতা ধারাবাহিকতা অক্ষুণ্ণ রায়বাল্লাই ওনাদের সর্বোচ্চ প্রচেষ্টা তাইব। আর আজ শুধু এই সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ নয় আর চট্টগ্রাম কলেজ জেতাক্কিন কলেজ আছে সরকারি সিটি কলেজ কমার্স কলেজ ওমেন কলেজ জেতাক্কিন কলেজ আছে ব্যক্তিনিত্ব নিয়ে জিপিএ ফাইভ পাই ব্যক্তিনিতেই ওনার পাশের হার খুব ভালো। আর ইতর যে আশা ছাত্রছাত্রীর ইএনএলডি যে যে হারে পাশ করে যে হারে জানি তারা ইতর মেধা অনুযায়ী ভালো ভালো ইনস্টিটিউট পড়ালেখা করি ওই দেশের লাই সুনাম বই আনিব বা দেশের খাজত লাগিব এনে তারার একমাত্র আশা। এই এসএসসি ফল প্রকাশর এখন পর্যন্ত সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের সামনতুন সর্বশেষ। এতক্ষণ পর্যন্ত মোহাম্মদ শরীফের ক্যামেরা তাই আসছিলাম জিয়াউল হকিমন। ওনারা বেক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যেহেতু করোনা এবং অমিক্রণের প্রভাব আছে তার লাই মাস্ক পরিবেন স্বাস্থ্য সচেতনতায় অবশ্যই সবসময় থাকবেন নইলি অনবিপদ পরিত্রাণ পাশাপাশি সি প্লাস টিভি লতাইবেন।